আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফেসবুকে আপনার প্রোফাইলে এখানে ফলো বাটন, অ্যাড টু স্টোরি, এখানে যে ফ্রেন্ড রিকোয়েস্ট বাটন থাকে সেখানে ফলো বাটন অ্যাড করবেন। তো ভিউয়ার্স, এখন আপনি আমার ফেসবুক যদি দেখেন তাহলে দেখতে পারবেন, এটাকে যদি আমি ভিউয়ার্স পাবলিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে যে অ্যাড ফ্রেন্ড অপশনটি আছে, এটা অ্যাড ফ্রেন্ড অপশনটি চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স, কিভাবে অ্যাড ফ্রেন্ড অপশনের জায়গায় আপনি ফলোয়ার অপশন ফলো অপশনে কনভার্ট করবেন, তো ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে ফলো বাটন এখানে অ্যাড করবেন। তো এর জন্য আপনাকে যেটি করতে হবে তা হচ্ছে আপনার আইডিটি একটি ফেসবুকে অথবা লগ ইন করে নিতে হবে একটি ব্রাউজারে। লগ ইন করে নেওয়ার পরে আপনাকে সেটিংস অপশনে চলে যেতে হবে। তো ভিউয়ার্স, আমি ফার্স্ট সেটিংস অপশনে চলে যাচ্ছি, সেটিংসে ক্লিক করতেছি এবং এখানে গিয়ে আপনার যে নেক্সট স্টেপ সেটি হচ্ছে আপনার যে আপনার যে নেক্সট স্টেপ সেটি হচ্ছে আপনার ফেসবুকের যে পোস্ট গুলো আছে সেগুলো সবগুলো পাবলিক করতে হবে, অর্থাৎ পোস্টে ক্লিক করতে হবে। পোস্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এটাকে পাবলিক করতে হবে এবং আপনার নেক্সট হচ্ছে হু ক্যান সি ইউর স্টোরিজ, এগুলোকে পাবলিক করতে হবে। এবং নেক্সট আরেকটি আছে সেটা হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এগুলো সবগুলোকে পাবলিক করে রাখতে হবে। দেখুন এগুলো সবগুলোই পাবলিক করা আছে, হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন পাবলিক, এবং হচ্ছে সবগুলো পাবলিক করে রেখেছি। দেখুন যে পোস্ট নোটিফিকেশন পাবলিক প্রোফাইল ইনফো সবগুলো কিন্তু আমার পাবলিক করা আছে। তো ভিউয়ার্স, নেক্সট স্টেপ যেটা করতে হবে সেটি হচ্ছে আপনার ফার্স্ট যেই এখানে দেখতে পাচ্ছেন অপশনটি যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউর উপরে ক্লিক করেন এবং এখানে ক্লিক করে আপনার একটি কাজ সেটি হচ্ছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, এটি শুধু চেঞ্জ করে দিতে হবে। এখানে ফ্রেন্ডস অর ফ্রেন্ডস করে দিলেই আপনার সব কাজ মোটামুটি হয়ে যাবে। তো এখানে ভিউয়ার্স, হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে ফ্রেন্ডস অর ফ্রেন্ডস করে দিয়ে আপনি ব্যাকে চলে যাবেন এবং আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে এখানে আপনার প্রোফাইলে গিয়ে এখন যদি আমি দেখাই যে আমার পাবলিক করে যদি দেখাই আমি যে পাবলিক কেমন দেখাবে, তো ভিউয়ার্সে ক্লিক করে দেখুন ভিউয়ার্স আমার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমার যে অ্যাড ফ্রেন্ড ছিল সেই অপশনটি চেঞ্জ হয়ে গেছে এবং কিন্তু আমার ফলো বাটন চলে আসছে। তো এখন নেক্সট যারা আমাকে অ্যাড ফ্রেন্ড দিতে চাইবে তারা কিন্তু ফার্স্ট ফলো বাটনে ক্লিক করবে এবং আমার ফলোয়ার বেড়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা চাইলে আপনাদের ফলোয়ার বাড়াতে পারেন এবং ফলো বাটন অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Sometimes when not ourselves, there's no one I can turn to.